উহ, ক্লান্ত হয়ে গেছি, কিন্তু এখন আর বসতে কিন্তু বাধা নেই, এখানে বসা যাবে। এই জমিদার বাড়ি এসে আপনারা যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয়, সেক্ষেত্রে এইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইদের কাছ থেকে আপনারা এই সাহায্য নিয়ে এই পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারবেন। শফিক ব্লগ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি শফিক সানি। বন্ধুরা, আজকে আমার গন্তব্য টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ি। বাংলাদেশের যে কয়েকটি সংরক্ষিত জমিদার বাড়ি আছে, তার মধ্যে অন্যতম মহেরা জমিদার বাড়ি। কালের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে এই মহেরা জমিদার বাড়ি। আজকে আমি মহেরা জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে আসি টাঙ্গাইল জেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়িটি। অদেখাকে দেখা আর অজানাকে জানার মনোবাসনাকে পূর্ণ করার জন্য আজকে আমি রওনা হয়েছি টাঙ্গাইল জেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে। আজকে আমার সফর সঙ্গী হয়েছেন বরাবরের মতো আমার ছোট ভাই জনি আহমেদ। তাকে সঙ্গে করে এই জমিদার বাড়িটি আমি নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। গ্রামের মেঠোপথ দিয়ে ছুটে চলেছি মোটর সাইকেল নিয়ে। চলার পথে ক্যামেরায় ধরা পড়ল পল্লী বধূদের ভরা বর্ষায় পাটের আশ ছড়ানোর চিরায়িত দৃশ্য। আর এ সময় গ্রামের আকাশ যেন হাজির হয়েছে সাদা কালো মেঘের ভেলা নিয়ে। কখনো রোদ, কখনো বৃষ্টি, না শীত না গরম, কি দারুণ এক উপভোগ্য পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রাম জুড়ে। টাঙ্গাইলের বাইপাস রাস্তা হয়ে কিছুদূর এগোতেই রেল লাইন ক্রস করে আমরা চলতে থাকলাম সেই মহেরা নামক গ্রামের দিকে। মহেরা জমিদার বাড়ির কাছাকাছি যেতেই বিশাখা সাগর ঘেঁষা রাস্তা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়ির সম্মুখ ভাগে। বন্ধুরা, মহেরা জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে পরিচালিত হয়ে আসছে। এই জমিদার বাড়িটি দেখতে চাইলে প্রথমে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং ভিডিও ধারণ করতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আপনাকে। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই মহেরা জমিদার বাড়ির সম্মুখ ভাগের সেই গেটটাতে। এখানে এসে আমরা প্রথমে টিকিট কাটতে হয়েছে, আর এই জমিদার বাড়ি যদি আপনারা আসেন প্রথমে আপনাদের টিকিট কাটতে হবে, আর টিকিট কেটে প্রবেশ করেই আপনারা কিন্তু জমিদার বাড়ির সব কিছুই দেখতে পারবেন। তো আমি এখন আপনাদের জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। আর প্রথমে এখানে এসে যে জিনিসটা দেখতে পারবেন সেটা হলো একটা সাইনবোর্ডে লেখা আছে বিশাখা সাগর, অর্থাৎ একটা দিঘি, অনেক বড় একটা দিঘি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর বিশাখা সাগর এই দিঘিটি কিন্তু অত্যন্ত সুন্দর একটা দিঘি। তো এই দিঘিটাও আপনারা ইচ্ছা করলে চোখ বোলাতে পারেন। পাশাপাশি জমিদার বাড়িতে আরও অনেক কিছুই দেখার আছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখ। এই জমিদার বাড়ির প্রবেশপথেই রয়েছে বিশাল দুইটি সুরম্য গেট। সেই গেট দিয়ে আমরা এগোতে থাকলাম, কিছু দূর এগোতেই পেয়ে গেলাম একটি মিউজিয়াম বা জাদুঘর। এই জাদুঘরটি ঘুরে দেখাবো আপনাদের। বন্ধুরা, আপনারা এই জমিদার বাড়ি আসলেই আপনারা দেখতে পাবেন একটা মিউজিয়াম, অর্থাৎ জাদুঘর। আর এই জাদুঘরে কিন্তু তৎকালীন জমিদার এবং তার বংশধরদের ব্যবহৃত অনেক তৈজসপত্র জিনিসপত্র এখানে দেখতে পাবেন। যেমন এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময় জমিদাররা ব্যবহার করতেন কলস, পাতিল এবং হুক্কা। তৎকালীন সময় হুক্কাও ব্যবহার করা হতো। পাশাপাশি আরেকটি জিনিস আমি দেখে আশ্চর্য হয়েছি যে তৎকালীন সময় জমিদাররা যে কলের গান শুনতেন সেই কলের গানের ইয়াও দেখতে পাচ্ছি এখানে, গ্রামোফোন কলের গান। পাশাপাশি বদনা, পিতলের প্লেট, থালা সহ অসংখ্য জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, এক একটা
এক এক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, আর সবগুলোই কিন্তু তৎকালীন সময়ে জমিদার এবং তার বংশধররা এগুলো ব্যবহার করতেন, আর সেইগুলো তারা সংরক্ষণ করে রেখেছে। অন্যান্য জমিদার বাড়ির চেয়ে সম্পূর্ণই আলাদা, এই জমিদার বাড়িটি একদম সুরক্ষিত একটা জমিদার বাড়ি। আর এটা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই জমিদার বাড়িটি কিন্তু পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয় এবং তাদের তত্ত্বাবধানে আছে বলেই কিন্তু এই জমিদার বাড়িটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো রয়েছে। কি বন্ধুরা, এখানে দোলনা দেখছেন? হ্যাঁ, দোলনা দেখা যাবে তো, তবে বসা যাবে না। এখানে আইনি বাধ্যবাধকতা আছে, আর সে কারণে এই দোলনায় কিন্তু বসতে পারবেন না। তো জাদুঘরে ঢোকার মুহূর্তেই আপনারা এই দোলনাটি দেখতে পাবেন। দোলনাটি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এই দোলনাটিও কিন্তু এই জাদুঘরের সৌন্দর্যকে কিছুটা বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, আমরা এতক্ষণে আপনাদের জাদুঘরটি ঘুরে ঘুরে দেখালাম, আর এই মহেরা জমিদার বাড়িতে আরও অনেক কিছুই আমাদের দেখার বাকি রয়েছে। এখানে রানী পুকুর আছে, বাগান আছে এবং শিশু পার্ক আছে। এই সবগুলোই আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত, যথা মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ ও কালীচরণ লজ। এভাবে ছাড়িবদ্ধভাবে চারটি ভবনই কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি এই জমিদার বাড়ির মহারাজ লজ যে ভবনটি, সেই ভবনটির সামনে। হ্যাঁ, তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, চলুন জানিয়ে দেই এই জমিদার বাড়ির ইতিহাস। মহেরা জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন সাহা বংশের। তারা বংশীয়ভাবে বনিদি ব্যবসায়ী ছিলেন। 1890 সালে চার ভাই মিলে এই জমিদারি পত্তন শুরু করেন। তারা হলেন বোদাই সাহা, বৌদ্ধ সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা। বন্ধুরা, এই ভবনটি কত সুন্দর দেখুন, নান্দনিক শৈল্পী কারুকাজ, আর তৎকালীন সময়ের জমিদারদের রুচিবোধ দেখুন। তাদের এই জমিদার বাড়িটি কিন্তু সেই আগের অবস্থায় রয়েছে, শুধু এখানে শুধুমাত্র এখানে রং করা হয়েছে, অর্থাৎ ওই জমিদার বাড়ির যে গঠন প্রক্রিয়া বা গঠন প্রণালী সব কিন্তু ঠিক রয়েছে। আর এই জমিদার বাড়িটি এত শৈল্পিক কারুকাজ, এগুলো দেখে কিন্তু মুগ্ধ না হয়ে কিন্তু পাচ্ছি না। প্রায় 8 একর জায়গার ওপর অবস্থিত জমিদার বাড়িটি ব্রিটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হলে 1947 সালে দেশভাগের পর মূল জমিদারদের অধিকাংশই ভারতে চলে যান, রেখে যান বড় বড় অট্টালিকা এই ভবনগুলো। 1971 সালের 14ই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা চালায়। এ সময় জমিদার কুলবধু যোগমায়া রায়চৌধুরী সহ 5 জনকে গুলি করে হত্যা করে পাক সেনারা। বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদের সেই মহেরা জমিদার বাড়ির জাদুঘর দেখিয়েছি, আর আমরা যতই অগ্রসর হচ্ছি নতুন নতুন জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন অস্ত্রাগার, অর্থাৎ এই পুলিশ সেন্টারে অস্ত্র, যে পুলিশ সদস্যদের যে অস্ত্র, সেই অস্ত্রের গুদাম ঘর এটাকে বলা হয়। আর এই অস্ত্রাগার অনেক বড় সড়ো একটা অস্ত্রাগার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এর পাশেই রয়েছে রানীর পুকুর, আপনাদের পর্যায়ক্রমে আমি দেখাবো। সেই রানীর পুকুর রয়েছে, পাশাপাশি এখানে শিশু পার্কও রয়েছে। তো চলুন বন্ধুরা ঘুরে ঘুরে দেখি, সেই রানীর পুকুরও দেখি, পাশাপাশি এই শিশু পার্কও আপনাদের দেখাই। বন্ধুরা, এখন আমি রয়েছি সেই রানী পুকুরে, আর এই রানী পুকুরটি কিন্তু এই মহেরা জমিদার বাড়ির ভিতরে, অর্থাৎ এই ভিতরে যে পুকুরটি রয়েছে এই পুকুরটিই কিন্তু রানী পুকুর। আর এই রানী পুকুরটার মূল উদ্দেশ্যই হচ্ছে, আমরা যতটুকু জানি, এখানে জমিদার এবং তার বংশধরদের স্ত্রীরা, অর্থাৎ জমিদার এবং বংশধরদের রানীরাই কিন্তু এই পুকুরটা ব্যবহার করতেন। এখানে গোসলাদি সম্পন্ন সহ অন্যান্য কার্যাদি এখানে কিন্তু সম্পন্ন করতেন। এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে পাশরা পুকুর, আর পাশরা পুকুরের মাঝখানে রয়েছে ঝুলনঘর।
ক্লান্ত হয়ে গেছি কিন্তু এখন আর বসতে কিন্তু বাধা নেই এখানে বসা যাবে না সেই জাদুঘরের দোলনাতে কিন্তু এখানে বসা যাবে বন্ধুরা এই এই পুকুরটা হচ্ছে পাশরা পুকুর আর পাশরা পুকুরের ঠিক মাঝামাঝিতে এই ব্যালকনি সিস্টেম করে কিন্তু এই রেস্ট হাউস বানানো হয়েছে আর সারা দিন এই জমিদার বাড়ি ঘোরাঘুরি করার পর যখন ক্লান্ত হবেন তখন সেই ক্লান্তটা নিবারণ করার জন্য কিন্তু আপনি এখানে মন খুলে বসে স্বস্তি নিতে পারবেন বন্ধুরা এই মহেরাজ জমিদার বাড়ি এসে আমরা একটা মিনি চিড়িয়াখানা দেখতে পাচ্ছি আর এই মিনি চিড়িয়াখানায় দেখুন এখানে হরিণ দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ ছোট বড় বিভিন্ন প্রকারের হরিণ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখানে অন্যান্য পশু পাখিও আমরা দেখতে পাচ্ছি এই চিড়িয়াখানাটা কিন্তু এই জমিদার বাড়ির সৌন্দর্যের একটা অংশ আর এখানে যদি পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই জমিদার বাড়িটি দেখতে আসেন তারা কিন্তু আনন্দে উদ্বুলিত হবে বন্ধুরা এই মহেরাজ জমিদার বাড়ি যদি আপনারা আসেন এই মহেরাজ জমিদার বাড়ি কিন্তু অনেক বড় বিস্তৃত এলাকা নিয়ে কিন্তু এই জমিদার বাড়ি এই জমিদার বাড়ি এসে আপনারা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কোথায় কি আছে এগুলো যদি দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে এইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইদের কাছ থেকে আপনারা এই সাহায্য নিয়ে এই পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারেন এতক্ষণ আমরা এই আপনাদের এই মহেরা জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখালাম এবং পাশাপাশি এই মহেরা জমিদার বাড়ির আদ্য প্রান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি এভাবেই আপনাদের ইতিহাস ঐতিহ্য সম্বলিত ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে উপহার দেব তো আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ